জয়গুরু পরম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বিশেষ বিষয় তো আপনারা সকলেই জানেন কাল একটি পবিত্র দিন কাল হল পাঁচই মে পরম পূজনীয়া শ্রী শ্রী বড় মায়ের তিরোধান তিথি আর এজন্য জন্য আমাদের সৎসঙ্গীদের প্রত্যেককেই ব্রত পালন করতে হবে সেই সঙ্গে কাল আরও একটি বিশেষ দিন সেটি হলো বৌদ্ধ পূর্ণিমা কালকে তো এই বৌদ্ধ পূর্ণিমা সম্পর্কে মানে বৌদ্ধ পূর্ণিমা সম্পর্কে শ্রী ঠাকুরের কী মতামত ভগবান বুদ্ধ সম্পর্কে পরমদাল সিসি ঠাকুরের বেশ কিছু কথা তো বুঝতেই পারছেন কালকের দিনটা কত গুরুত্বপূর্ণ এবং পবিত্র দিন তো কালের দিনটা আমরা সকলেই কিন্তু সিসি ঠাকুর যা যা করতে বললেন তাই তাই করব তাহলে কালকে আমরা প্রত্যেকেই হবিষণ্য ব্রত পালন করব। হবিষণ্য ব্রততে শিশি ঠাকুর যা বললেন তা আমরা আরও একবার ফের শুনে নেব আর যেহেতু বড় মায়ের তীরোধান তিথি সেই কারণে কাল বড় মায়ের সম্পর্কে আমরা বেশ কিছু কথা আলোচনা করব। একবার প্রফুল্লতা শিশি ঠাকুরকে প্রশ্ন করলেন অল্প পয়সার মধ্যে এমন কি খাওয়া যায় যাতে শরীরে বেশ বল হয় শ্রী শ্রী ঠাকুর বললেন যে আমাদের যা করে গেছে তার তুলনা নেই ওই আতর চাল কাঁচকলা ডাল সৈন্ধব দুধ কলা ঘি এক কথায় হবিষ্য নয় সেরা খাদ্য তিল ও কাঠবাদামটা খুব উপকারী কাঠবাদাম ঘষে খেতে হয় মিষ্টি দিয়ে কাঠবাদাম ও দুধ এই দুটি জিনিসের নাকি প্রচুর দ্রবণীয় প্রোটিন পাওয়া যায় ছানা হজম করা শক্ত তাই দুধ কাটার কথা বারণ ছিল আগে এখনও অনেক জায়গায় দুধ কাটে না দিনে মানে হবিষণ্ণ দিনে আমরা কি কি খাবো আতপ চাল কাঁচকলা ডাল সৈন্ধ দুধ কলা ঘি আর অনেকের আবার দুধ ঘি সহ্য হয় না তাহলে তারা দুধ ঘি খাবেন না যাদের সহ্য হয় তারা এই দিনে কিন্তু দুধ গ্রহণ করতে পারেন তো এইভাবে আমরা হবিষান্ন ব্রতটা পালন করব। হবিষণ্য ব্রতর দিনে অযথা বাক্য বর্জন করে চলতে হয় আর সারাদিনটাই নাম জপের মাধ্যমে কাটাতে হয় যেহেতু কালকে তিরোধান তিথি প্রত্যেকেই আমরা হবিষণ্য ব্রত পালন করব। বুদ্ধ পূর্ণিমা তিথি সম্পর্কে পরম দেয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন দেখুন আজ এই জন্য ইষ্ট প্রসঙ্গে আলোচনা করছি কাল যেহেতু বুদ্ধ পূর্ণিমা শিশি ঠাকুর যেটা করতে বললেন সেটা আমাদেরকে প্রত্যেককেই কিন্তু কাল করতে হবে প্রফুল্ল একবার বললেন আজ বুদ্ধ পূর্ণিমা শিশি ঠাকুর বললেন আজ মহাপুণ্য তিথি এই তিথির তাৎপর্য স্মরণ করে যদি ভগবান বুদ্ধের আলোকে আজকের দিনে নিজ ইষ্ট সম্বন্ধে গভীরভাবে জপ তপ ধ্যান ভজন ও শ্রদ্ধাই করা যায় তবে তার ভিতর দিয়ে অনেক মাল পাওয়া যায় মদ গুরু শ্রী জগৎগুরু এটা সম্বন্ধে বাস্তব অনুভব যত বারে প্রত্যয় তত পাকা হয় আজকের দিনে তাহলে কি করতে বললেন শ্রী ঠাকুর শ্রী ঠাকুর বললেন ভগবান বুদ্ধের আলোকে নিজ ইষ্ট সম্বন্ধে এই আজকের দিনে গভীরভাবে জপ তপ ধ্যান করতে বললেন এর ভিতর দিয়ে অনেক কিছু পাওয়া যায় তাহলে আজকের দিনে নিজ ইষ্ট সম্বন্ধে ভেবে নিজের মনকে শান্ত রেখে জপ ধ্যানের মধ্যে থাকতে হয় এমনি ইষ্ট সম্বন্ধে গভীরভাবে জপ তপ ধ্যান ভজন শ্রদ্ধায়ের মাধ্যমে কাটাতে হবে এরপর সিসি ঠাকুর ভগবান বুদ্ধ সম্পর্কে আরও যে কয়েকটি কথা বললেন তা আমরা শুনে নেব একবার পরমতাল সিসি ঠাকুরের সঙ্গে মানে কথাবার্তা চলছে ভক্তদের নানা প্রসঙ্গে কথা চলছে তো একবার সিসি ঠাকুর বলছেন ধুদেব কি বলেছেন কেষ্টদা বললেন তিনি বলেছেন তিনি বলেছেন জন্মান্তরে মানসিক ভাবের সঞ্চার এটা স্বীকার করেছেন সিসি ঠাকুর বলছেন তার মানে তার মানে মানসিক উপাদানের রূপায়নী পরিক্রমা সুশীলদা বললেন আত্মা বা ব্রহ্ম স্বীকার করেননি বুদ্ধদেব শ্রী ঠাকুর বলেন তিনি আত্মাও স্বীকার করেননি অস্বীকারও করেননি আমি কিন্তু ওই জিনিসটা পছন্দ করি করো করে জানো কথা প্রসঙ্গে কেষ্টতা জিজ্ঞাসা করলেন জিনরা কি সদ্গুরু স্বীকার করে সুশীলদা বললেন হ্যাঁ সুশীলদা একজন মারোয়ারি গুরুর কথা বললেন তাকে সুশীলদা মহৎ বলায় তিনি বলেছেন আমি অতি নিকৃষ্ট জীব নিকৃষ্ট যে তাকেও তো মহৎরা দয়া করেন আমার বেলাও সেই রকম বিভিন্ন মতবাদ সম্বন্ধে কথা হওয়ায় এই প্রসঙ্গে সিসি ঠাকুর বললেন সব কথাই ঠিক সাংখ্য বুদ্ধদেব প্রমুখ যা বলেছেন সবই ঠিক এই বলে সিসি ঠাকুর একটি বাণী দিলেন যোগ হলে সংখ্যায়িত তাৎপর্যে সংশ্লেষণ বিশ্লেষণের ভিতর দিয়ে উপাদান সামান্য উপনীত হয়ে অব্যয়ী প্রজ্ঞায় সত্তার চেতন সমুত্থান হয়ে থাকে জনার্দন তো একবার বললেন এত বড় কৃষ্টি নিয়েও আমাদের অধপতন হলো কেন শ্রী শ্রী ঠাকুর বললেন আগে পূর্বতনকে মান্য করা ছিল পরে তা চলে গেল যথেচ্ছ মতবাদ সৃষ্টি হতে লাগলো যার সঙ্গে জীবনের সম্পর্ক নেই বুদ্ধদেব আসলেন বৈরাগ্যের বাণী নিয়ে তার বাণীও বিকৃতি করল তিনি বর্ণাশ্রম মানতেন পরে অশোক তা উল্টে দিলেন আস্তে আস্তে বিজাতীয়দের জন্য ক্ষেত্র তৈরি হতে লাগলো আর ধর্ম রাজনীতি আলাদা হয়ে গেল সব নীতি যে ধর্মনীতি এটা হইল না দুটো জিনিস আছে একটা অস্তিত্বের শক্তি আরেকটা অনস্তিত্বের শক্তি মরণের শক্তিকে যদি আমরা নিরোধ না করি তাহলে জীবন বিপন্ন হয়ে ওঠে জনার্দ একবার বললেন বুদ্ধদেবকে অনেকেই নাস্তিক বলে সিসি ঠাকুর বললেন তিনি ভগবান সম্বন্ধে হ্যাঁ না কিছু বলেননি আমাদের করণীয় করতে বলেছেন এর ভিতর দিয়েই সব বুঝিয়ে ওঠে কথা প্রসঙ্গে ঠাকুর বললেন ঈশ্বর কাউকে শাস্তি দেন না কিন্তু তার বিধি যার ভিতর দিয়ে জগৎ সৃষ্ট হয়েছে জগৎ চলেছে তাকে উলঙ্ঘন করলে তদনুপাতিক ফল প্রসব করবেই বিধি যে মুহূর্তে ব্যতিক্রান্ত হয় সেই মুহূর্তেই নিজেকে পূর্ণ করতে চায় অবিধিকে সরিয়ে দিয়ে জলের থেকে পাতলা যদি কিছু জলের মধ্যে দেন তবে সে ভাসাই দেবে আত্মিকৃত করে নেবে না একবার কথা প্রসঙ্গে কথা উঠেছে বুদ্ধের মধ্যে পলায়নী মনোবৃত্তি দেখা যায় শ্রী শ্রী ঠাকুর বললেন এক একজনের প্রকৃতি এক এক রকম তিনি ছোটবেলা থেকে মাতৃহারা তাই বৈরাগ্যের সুরটা বেশি তবে কি করে মানুষ ধর্ম ও বুদ্ধকে অবলম্বন করে দুঃখ এড়াতে পারে ও শান্তি পায় তার পথ তিনি দেখিয়েছেন আমাদের করণীয় সম্বন্ধে তিনি অবহিত করেছেন তার কথা সমগ্রভাবে না বুঝলে আমরা বিচারে ভুল করি দেখুন বিভিন্ন আলোচনা প্রসঙ্গ থেকে ভগবান বুদ্ধদেব সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের মতামতগুলি আপনাদের পাঠ করে শোনালাম একবারও কি আমার পাঠ শুনে একবারও কি বুঝতে পেরেছেন যে সিসি ঠাকুর বুদ্ধদেবকে অস্বীকার করছেন একবারেই না শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তিনি মানুষকে পথ দেখিয়েছেন কিভাবে শান্তি পাওয়া যায় আমাদের উচিত ভগবান বুদ্ধদেবকে স্মরণ করে চলা কাল যেহেতু পরম পূজনীয়া শ্রী শ্রী বড় মায়ের তিরোধান তিথি আপনারা সকলেই হবিষণ্ণব্রত পালনের মাধ্যমে কাটাবেন আগামী কাল আমরা শ্রী শ্রী বড় মায়ের সম্পর্কে আলোচনা করব আজ ইষ্ট প্রসঙ্গ ওই পর্যন্ত জয়গুরু